প্রযুক্তির এই যুগে হ্যাকাররাই রাজা। আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী। তাই বুঝি? তোমার এই অহংকার আমি ভেঙে চুরমার করে দিব। হে আল্লাহ, তুমি আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো। আমার চলচ্চিত্র ট্র্যাপ সিনেমাটা রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি। খুব সুন্দর একটি দিন এজন্য বলবো, কারণ ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। সেই ভালোবাসাকে ঘিরে 9ই ফেব্রুয়ারি এই সিনেমাটা প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। তো আমাদের এই ছবিতে আপনারা ট্রেলারে দেখছেন যে ওখানে ব্ল্যাক এআই সিস্টেম লেখা আছে। তো এটা হচ্ছে এআই এর প্রভাবটা কতটুকু বিস্তার হতে পারে এবং এইটা কতটুকু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে আমাদের সমাজে। স্বামী তো পরে হয়েছে, আগে প্রেমিকা হয়েছে, প্রেমপ্রীতি বন্ধন, প্রেমপ্রীতি বন্ধন করার পরে না বিয়েটা হয়েছে আর কি। প্রেমপ্রীতির বন্ধন দিয়ে ভালোবাসা শুরু করেছি, সেই ভালোবাসা শুরুর পর বিয়ে করলাম, বিয়ের পর কি ট্র্যাপে পড়লাম এটা আমি দর্শকদের সাথে ভাগাভাগি করার জন্য 9ই ফেব্রুয়ারি আসছি। আমি বলবো যে এই সিনেমা অনেক কিছু দিয়ে বানিয়েছে, অনেক কিছু এটা না। এই সিনেমা খুব কাছের পাশের একটা গল্প, মৌলিক একটি গল্প, সেই গল্প থেকে সৃষ্টি করা হয়েছে ট্র্যাপ সিনেমাটি। যে কথাটা এখনই আমাদের আরেকজন হিরো যেটা বললেন, সেটি হচ্ছে যে এই যে এখন পরকীয়া বেড়ে গেছে, এই পরকীয়ার পেছনে কিন্তু বিশেষ কারণ আছে। কারণ প্রত্যেকটা মানুষের না আপনি দেখবেন একটা ক্রাইমের পেছনের কথাটা শোনার পর আপনি তাকে ক্রাইমার বলতে পারেন, কিন্তু ক্রাইম করার পর কিন্তু আমরা ডিরেক্ট বলি না তুমি ক্রাইম করেছো। যখন দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ একা থাকে, একটা বাসায় থাকে, হাজব্যান্ড যদি তার ব্যস্ততার সময় থাকে সারাদিন, সে মেয়েটা কী করতে পারে? তখন সে মোবাইলে ডুবে থাকে। আর যখন মোবাইল কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে যে না কারো হাতে মোবাইল নেই, এটাকে বলতে পারবে না, তখন মোবাইলে কিন্তু সেইখানে ব্যক্তি জীবনগুলো, ব্যক্তি জিনিসগুলো যখন শেয়ার করে তখনই কিন্তু ট্র্যাপে পড়ে। অবভিয়াসলি অনেক ভালো, কারণ ওরা আমার কম্বিনেশন কেমিস্ট্রি প্রথম থেকেই ভালো, যেটা দর্শক চাচ্ছিল আমরা সেটা হয়তো বা এবার প্রুভ করতে পেরেছি ট্র্যাপে। আমি অনেক হ্যাপি, আর আমি অবভিয়াসলি সবসময় অপুর কাছে অনেক বেশি ঋণী, কারণ ও এত বেশি গোছানো একটা মেয়ে আর এত বেশি গোছানো একজন আর্টিস্ট যে তার সঙ্গে যে কোনো আর্টিস্ট কাজ করতে গেলে খুব সুন্দর সহযোগিতা পায় এবং খুব ভালোবাসা নিয়ে সে কাজটা এগিয়ে যেতে পারে। এবং আমার অপু বিশ্বাসের ট্র্যাপ দেখে আমাদের জুটিকে কেমন লাগছে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রকাশ করবেন, কারণ প্রতিটা সিনগুলো না কোনো লাইফের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। সো আমরা এখনকার এই প্রযুক্তির যুগে কীভাবে সাবধানতা অবলম্বন করবো, কীভাবে একটা পরিবারকে মেনটেন করে চলবো, কীভাবে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকে নিজের ফ্যামিলিকে মেনটেন করব, সব জায়গাগুলো আমরা এখানে তৈরি করেছি। অ্যাকচুয়ালি একজন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অনেক ধরনের মানে দুজনের বন্ডিংটা কখনো পজিটিভ থাকে, কখনো নেগেটিভ থাকে। আর এখনকার যুগে আপনারা জানেন যে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ, আমরা যতই বলি আমাদের ভিতরে অনেক ভালোবাসা আছে, অনেক ভালোবাসা আছে, কিন্তু অ্যাকচুয়ালি শুধু সেই হাজব্যান্ড ওয়াইফে জানে যে অ্যাকচুয়ালি তাদের ভিতরে কতটা ভালোবাসা আছে। সেই বন্ডিংগুলো আমরা আমাদের এই ছবি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি, একজন প্রেমিক প্রেমিকা তাদের বন্ডিংগুলো দেখানোর চেষ্টা করেছি, একজন আরেকজনকে সময় না দিলে সেই জায়গাগুলো থেকে একটা ছেলে বা একটা হাজব্যান্ড কোথায় কোন দিকে যেতে পারে বা একটা ওয়াইফ কোথায় কোন দিকে মুভমেন্ট করতে পারে, এই প্রযুক্তির যুগে একজন খারাপ ইন্টেনশনালি একজন লোক কীভাবে একটা মেয়েকে টার্গেট করতে পারে, কীভাবে একটা পরিবারের একটা বউকে টার্গেট করতে পারে, সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরেছি। সো এটা আপনার আমার গল্প, আপনারা এই ছবিটা দেখলে 80% আপনাদের বাস্তব লাইফে আপনি ভুল করছেন কি ভালো করছেন সব কিছু আপনার ক্লিয়ার হতে পারবেন। আমাদের প্রযুক্তির মাধ্যম যে আমরা প্রতিনিয়ত ট্র্যাপে পড়ছি, আমরা সবাই আমাদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে যে কোনো ধরনের বিপদে পড়ছি এই প্রযুক্তির মাধ্যমে, সেই বিষয়টাকে এস্টাবলিশ করা হয়েছে এবং এভাবেই গল্পগুলোকে গুছিয়ে একটা সুন্দর চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।